নমস্কার বন্ধুরা, এই কদিন ধরে ফেসবুক স্ক্রল করতে করতেই আমার একটা ভিডিওতে এসে চোখটা একদম থমকে গেল। চিনি আর চা পাতা পুড়ে কি সুন্দর চা বানিয়ে নিল। তো সেই ভাইরাল চাটা আজকে আমিও ট্রাই করব আর রিভিউ দেব আপনাদের একদম লাইভ ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তার জন্য খুব সুন্দর একটা কড়াই নিতে হবে, একদম ঝা চকচকে কড়াই। এখানে আমি 3 চামচের মতো চিনি নিয়েছি। এবার ছোটো চামচে 3 চামচ নিয়েছি। এবার বড় চামচে 2 চামচের মতো চা পাতা দিয়েছি। এবারের কাজ করতে হবে, 3টে এলাচ দিয়েছি। এবার গ্যাসটা ধরিয়ে দিয়ে আমরা অনবরত এটা নাড়া দেব, মানে এটাকে আমরা একদম পুড়িয়ে একদম মানে একদম শেষ অবস্থায় নিয়ে আসব। তো বুঝতেই পারছো চিনিটা পুড়লে ক্যারামেলাইজড হয়ে যাবে, তো ওই ফ্লেভারটাই বোধ হয় আমাদের চার মধ্যে দরকার। আমি জানি না কেন পুড়িয়েছে এটাকে, তো আমিও ট্রাই করলাম একদম কম আঁচে রেখে রেখে। আর যখনই মানে কম আঁচে দিচ্ছি দেখছি চিনিটা মেল্ট হওয়া শুরু হয়ে গেছে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, যেটা আমরা মাঝে মধ্যে পুডিং বানাতে কিন্তু ক্যারামেলাইজড করি আমরা চিনিটাকে সেমভাবে। আর ওই চা পাতা আর চিনির যে সংমিশ্রণে যে একটা মানে ফ্লেভার, এটা বেশ ভালো লাগলো আমার, মিষ্টি মিষ্টি ফ্লেভার। তো এবার দেখো খুব সুন্দর কালার চলে এসেছে। এবার কি করতে হবে লাস্ট স্টেপটা দেখে নাও, একদম লাস্টই বলবো এটাকে, কারণ এরপরে আর কোনো স্টেপ নেই। 1 কাপের মতো একদম ঘন লিকুইড দুধ দিয়েছি, এটা আমি জাল ছাড়া দুধ দিয়েছি। এবার একটা মানে ইম্পর্টেন্ট জিনিস দেখাই, ওই যে চিনি আর চা পাতার যে দলা, এটা কীরকম একটা দলার মতো মন্ডের মতো হয়ে গেছে দেখো, মানে মনে হবে পুরা পুরা একটা ভাব। তবে এটা খুব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিলে খুব ভালোভাবে মিশে যাবে। এবার 1 কাপের মতো দিয়েছি এখানে আমি জল, তোমরা চাইলে পুরোটাই জল দিয়ে করতে পারো যদি একটু বেশি ধনী হও, বেশি বড় লোক হও। বাট আমি এত বড় লোক না ভাইরে ভাই, এত বড় লোক না, তার জন্য আমি 1 কাপ জল 1 কাপ চিনি না দুধ দিয়েছি। এবার 2 চামচের মতো পাউডার মিল্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। লাস্ট স্টেপ এর জন্যই বললাম, কারণ আর কোনো কাজ নেই। এবার এটাকে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেবে। হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই নাড়া দিতে হবে, তাহলে বুঝবে তুমি কালারটা যে আসছে। আর যদি মনে হয় মিষ্টিটা একটু বেশি খাও, তাহলে মানে একটু স্ট্রং মিষ্টি খাও, তাহলে আরও 1 থেকে 2 চামচ মিষ্টি অ্যাড করতে পারো। আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি, তার জন্য আমি মিষ্টিটা একদম ব্যালেন্স হয়ে গেছে আমার। আর দেখো আমি এবার ফুটিয়ে নিচ্ছি আর খুব সুন্দর ওপর থেকে স্বর বেশি ফেসে আসছে। আর দেখো কি সুন্দর চায়ের কালারটা এসছে, মানে আমি প্রথমবার এই ভিডিওটা দেখে সত্যি জাস্ট প্রেমে পড়ে যাই, কারণ আমি মানে এত বেশি চা খুর মানুষ, মানুষ ফেতো বাঙালি হয়, আমি তো চাতো বাঙালি, মানে এত চা ভালোবাসি। আমাকে যদি বলে কেউ সারা দিন চা খাও, আমার চলবে। আর দুধ চা মানে এই কদিন ধরে তো ডায়েটের চক্করে দুধ চা টুধ চা একদম ওপরে উঠে গেছে, তো ভাবলাম ভিডিওর চক্করে একটু দুধ চা বানিয়ে নেই। তো ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর আমি ছেঁকে নেব। এবার তার আগে একটু রেডি করে নিচ্ছি, বিস্কিট তো লাগবেই, চার সাথে বিস্কিট ছাড়া হয় নাকি। এবার জাস্ট কালারটা দেখো, এত মিষ্টি একটা কালার এসছে, এত সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, মানে আমি যত কম বলবো বেশি বলবো কম হয়ে যাবে, উল্টোপাল্টা বলতেই থাকি। তোমরা জাস্ট দেখো, আর যদি ভিডিওটা মানে দেখে থাকো তাহলে তো অবশ্যই বানিয়েছো, আর যদি না বানাও তাহলে আমি বলবো প্লিজ একবার এই ভাইরাল চায়ের রেসিপিটা বানাও, ঘরে খাও আর প্রিয়জনদের খাও, তাহলে কিন্তু মন জয় করতে এই 1 কাপ চাই কিন্তু যথেষ্ট, ভাইরে ভাই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না লাইফে। এত সুন্দর একটা মানে চা আর এক একটা বিস্কিট আর সুন্দর কিছু গান, ইস আর কি লাগে বলো, লাইফে আর কিচ্ছু লাগে না, মানে আমার মতো চা তো বাঙালির। তো দেখো এবার চাটা খেয়ে মানে খেয়ে নিচ্ছি আমি তোমাদের সামনেই, কারণ আমি আর অপেক্ষা করতে পারছি না। তো তোমরা যারা ভিডিওটা দেখেছো তাদের অনেক ধন্যবাদ, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আর বলবো একটা রিকোয়েস্ট, প্লিজ 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 মানে এই চাটা আর কিছু খাও আর না খাও, তোমরা যদি চা তো বাঙালি হও এটা অবশ্যই ট্রাই করো বাড়িতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।